আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কোনো রান্না নয়, সরাসরি বাবুর্চি মামা কীভাবে বিয়ে বাড়িতে চিকেন রোস্ট রান্না করছেন সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার যা যা মশলা লাগবে তা সব কিছু একটা টেবিলে একসাথে নিয়ে নিয়েছেন। এবার এই তেলের মাঝে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছেন। আপনারা একটু লক্ষ্য করেন, এগুলোকে কিন্তু সাথে সাথে নাড়া যাবে না খুব জোরে, এত করে যে কোটটা করেছেন এই কোটটা নষ্ট হয়ে যাবে, তাই এগুলোকে এইভাবে প্রথম 2-3 মিনিট রেখে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে উপরে কোটটা নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট এগুলো ভাজার পর এবার আস্তে আস্তে করে উনি এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছেন। ময় মশলা দিবেন না, পছন্দ মতো করে ভেজে নেওয়ার পর করে দেয়।
এ হচ্ছে বরের বোন, এ হচ্ছে বরের ভাই, এ হচ্ছে বরের মেজো বোন।